জয়পুরের পাথরের কাজের নামডাক আছে। মার্বেল পাথর নয়, হীরে, পান্না, নীলা এই সব পাথর। সেবার এমনই একটি পাথরের দোকানে গিয়েছি একটা ভালো দেখে পান্না কিনব বলে। সেই দোকানেই ঘটনাটা ঘটল। সত্যি তাই ভাবি মাঝে মাঝে, ভারতবর্ষের যেখানে গিয়েছি সেখানেই দেখেছি প্রতিদিন, প্রতি রাত্রি, প্রতি মুহূর্তে সেই একই অখণ্ড আত্মার বিভিন্ন রূপ বিচিত্রভাবে প্রকাশিত হচ্ছে। বাংলাদেশের এই প্রান্তিক শহরেও যা, সুদূর রাজস্থানের আরেক প্রান্তিক শহরেও তাই। প্রতাপ সরকার আমার বন্ধু, জয়পুরের বহুদিনের বাসিন্দা, রাজস্থান সেক্রেটারিয়েটে বহুদিন চাকরি করে চুল পাকিয়ে ফেলেছে। তারপর নাটক থিয়েটারের বাতিক আছে, উচ্চ নীচ এখানকার সবাই চেনে তাকে মিশুকে লোক বলে। বলতে গেলে তার হাতে নিজেকে নিশ্চিন্তে সমর্পণ করা যায়। আমার প্রয়োজনের কথা শুনেই সে গাড়ি চালিয়ে আমায় কোথায় নিয়ে গিয়ে হাজির করলে তার ঠিকানা জানবার প্রয়োজন ছিল না আমার। দেখলাম তেমন জাদরেল দোকান সেটা নয়, একজন বুড়ো কারিগর তখন ঠুক ঠুক করে কাজ করছে ভেতরের দিকে দুপুরবেলা। দোকানের মালিক টালিক কেউ নেই। প্রতাপ একেবারে ঢুকে পড়ল। কই গো হরিবাবু, তোমাদের মালিক কোথায়? মিস্টার প্রেমলানি কোথায় গেল? কাজ থামিয়ে হরিবাবু বাইরে এলো, আপ্যায়ন করে বললে, বসুন বাবু, মালিক তো বাড়িতে খেতে গেছেন, কি দরকার বলুন না। তুমি পারবে দেখাতে? আমার এই বন্ধুর একটা পান্নার দরকার ছিল, পাঁচ রতির পান্না হলেই চলবে। বুড়ো হরিবাবু দোকানের কোণে রাখা একটি লোহার সেফ খুলে পান্না বার করতে লাগল। ইতিমধ্যে গাড়ির শব্দ শুনে পেছন ফিরে দেখি একটা বিরাট গাড়ি এসে থেমেছে দোকানের সামনে। দেখেই মনে হয় বড় লোকের গাড়ি, সামনে উর্দি পরা ড্রাইভার, আর পেছনের সিট থেকে একজন মহিলা নামছে। বেশ ঝলমলে শাড়ি, ফর্সা রং, গলায় মুক্তোর হার, কানে মুক্তোর দুল, দুহাতে মুক্তোর বালা। গাড়ি থেকে নেমে তরতর করে একেবারে দোকানের ওপরে উঠে এলো। এসেই ঢুকে বললে, মুক্তোর গয়নার সেট আছে আপনাদের দোকানে? ঝুটো মুক্তো। হরিবাবু কথাটা শুনে বোধহয় একটু অবাক হয়ে গেল। ঝুটো মুক্তো? হ্যাঁ, ঠিক এই আমারটার মতো বলে নিজের গলার মুক্তোর হারটা খুলে কাউন্টারের ওপরে ফেলে দিলে। এটা অবশ্য বিলকুল খাঁটি, খাঁটি মাল আমি চাই না, একটা বিয়ের ব্যাপারে আমি প্রেজেন্টেশন দিতে চাই, ঠিক যেন এরকম হয়। হরিবাবু তখন জিনিসটা নিয়ে বারবার ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষা করছে। আমি কিন্তু ঠিক এই ডিজাইনের হার চাই, অন্য ডিজাইন হলে চলবে না। হরিবাবু অনেকক্ষণ জিনিসটা দেখে বললে, কিন্তু এটা তো আপনার আসল মুক্ত নয়। হোয়াট, আসল মুক্ত নয়? কি বলছো তুমি, কতদিন দোকানে কাজ করছো? মহিলাটি বোধহয় আমাদের সামনে হরিবাবুর ওই কথায় একটু বেইজ্জত হয়ে গিয়েছিল, তাই হরিবাবুকে ধমকের সুরে কথা বলতে লাগলো। ঝুটো মানে কি রকম লোক রেখেছে দোকানে যে মুক্ত চেনে না? জানো আমি তোমার চাকরি খেয়ে নিতে পারি। তোমার দোকানের মালিক কোথায়? হরিবাবু নিরীহ বৃদ্ধ কর্মচারী, তার গলা চড়ানো মানায় না, বললে, আমি 35 বছর এই কাজ করছি মা, আমি মুক্ত চিনব না। আমি বলছি মা, এ আপনার আসল মুক্ত কিছুতেই নয়, দোকানদার নিশ্চয়ই আপনাকে ঠকিয়ে দিয়েছে। মহিলাটি থরথর করে যেন রাগে কাঁপতে লাগলো। তোমার বাবু কোথায়? প্রেমলানি সাহেব খেতে গেছেন, তিনি 5টার সময় দোকানে আসবেন। ঠিক আছে, তোমার বাবু আসুক, তখন তোমাকে দেখাবো বলে যেমন তড়িৎ বেগে এসেছিল তেমনি তড়িৎ বেগে আবার চলে গেল। গিয়ে গাড়িতে উঠল আর সঙ্গে সঙ্গে গাড়িটা শোঁ করে অদৃশ্য হয়ে গেল। ব্যাপারটা ঘটে গেল 2-3 মিনিটের মধ্যে। আমি অবাক হয়ে তাকালাম প্রতাপের দিকে। প্রতাপ হরিবাবুকে বললে, কি গো হরিবাবু, তোমার চাকরি যাবে নাকি? হরিবাবু দার্শনিকের মতন ভঙ্গি করে হাসল একটু, বললে, বাবু এই দেখতে দেখতে জীবন কেটে গেল আমার, আবার কত দেখব, কিন্তু ঝুটো মুক্তকে আমি আসল কি করে বলি বলুন, আমার জীব কেটে ফেললেও আমি তা বলতে পারব না। প্রতাপ আমার দিকে চেয়ে বললে, আমাদের হরিবাবু অনেক দিনের লোক, কোথায় বাংলা মুলুক আর কোথায় এই রাজস্থান,
আজ থেকে 30 বছর আগে এইখানে এসে এই পাথর কাটার কাজে ঢুকেছে। আমিও অবাক হয়ে গেলাম প্রতাপের কথা শুনে। ইতিমধ্যে হঠাৎ দোকানের মালিক মিস্টার প্রেমলানি এসে হাজির। চেহারা দেখেই বোঝা যায় বড়লোক মানুষ, জাতে সিন্ধি। শুনলাম সারা ইন্ডিয়ায় প্রেমলানি সাহেবের এই কারবার আছে। প্রতাপ সরকারকে দেখে প্রেমলানি সাহেব হেসে হাত বাড়িয়ে দিলে। আরে কি খবর প্রতাপ বাবু? একটা পান্না কিনতে এসেছি সাহেব, বেশ নিদাক পান্না চাই, কলকাতার লোক, বেশি দাম নেবেন না যেন। তো হরিবাবু আপনাদের পান্না দেখায়নি? সেই ঠাকুর সাহেবের বিবি এসেছিলেন, তিনি একটা ঝুটো মুক্তর হার কিনতে চাইছিলেন। তারপর সমস্ত ব্যাপারটা শুনে প্রেমলানি সাহেব বললে, তা তুমি ঠাকুর সাহেবের বিবিকে দেখেও তার সঙ্গে তর্ক করতে গেলে কেন? জানো তুমি ঠাকুর সাহেবের বিবি ওই রকম লোক। ঠাকুর সাহেবের বউ কিরকম লোক প্রেমলানি সাহেব? আরে তার কথা আর বলবেন না প্রতাপ বাবু, ঠাকুর সাহেব তো এই নিয়ে এই গেল এক বছর ওকে বিয়ে করে এনেছে মুম্বাই থেকে। ওর মা সেকালের একজন ফেমাস সিনেমা অ্যাক্ট্রেস ছিলেন, সেই বিয়ে করার পর থেকেই নাজে হাল হয়ে যাচ্ছে। এইটা তো ঠাকুর সাহেবের থার্ড ওয়াইফ। তিনটে বিয়ে? হ্যাঁ, আগের দুটোর সঙ্গে তো ডিভোর্স হয়ে গেছে। প্রথমটা ছিল ইংরেজ, সেকেন্ডটা ইহুদি, আর এটার কি জাত কে জানে, এর বোধহয় বাপেরও ঠিক নেই। প্রতাপ অবাক হয়ে গেল শুনে। তাই নাকি, আমি তো এসব ব্যাপার জানতাম না। আমি এতক্ষণ বুঝতে পারছিলাম না কে এই ঠাকুর সাহেব, কার কথা এরা বলছে। আমাকে প্রতাপ বুঝিয়ে দিলে, এখানকার রাজা মন্ত্রী সব বংশধর, এখন তো স্টেট সব গভর্নমেন্ট নিয়ে নিয়েছে, তাতে রাজাদের অবস্থাই সব খারাপ হয়ে গেছে, তার উপর মন্ত্রী, তাদের ছেলে নাতিরা সব লায়েক হয়েছে, যে এই এক এক একজন। ওদের ভেতরে আর এখন কিছু নেই, ওই বাইরেই যা ফুটানি। বলতে বলতে হঠাৎ দোকানের সামনে আরেকটা গাড়ি এসে হাজির। প্রেমলানি সেদিকে দেখেই বললে, ওই ঠাকুর সাহেব এসে গেছে। দেখলাম একজন দামি স্যুট পরা লোক গাড়ি থেকে নামলো, বেশ মাঝবয়সী লোক, মোটা সোটা থলথলে মানুষ। দোকানে এসেই গড়গড় করে কথা বলা শুরু করে দিলে। আরে কি সর্বনাশ করে দিয়েছেন মিস্টার প্রেমলানি, মিসেস আমার অফিসে গিয়ে মহাতম্বি করছে আপনার নামে, আপনার স্টাফ কে ছিল তখন? প্রেমলানি সাহেব হাসতে লাগলো। কেন কি হয়েছে? আপনি শোনেননি কিছু? আপনাকে আপনার স্টাফ কিছু বলেনি? হ্যাঁ বলেছে। এদিকে আমি মিসেসকে বলেছিলাম ও হাটটার দাম 50,000 টাকা, আর আপনার স্টাফ বলে দিল কিনা ঝুটো মুক্ত। এখন আমি আমার মিসেসের কাছে কি করে মুখ দেখাই বলুন তো, আমার মিসেস জেনে ফেলেছে যে আমি তার কাছে মিথ্যে কথা বলেছি। ওই আমার হরিবাবুরই দোষ, ও যে আবার মিথ্যে কথা বলতে পারে না। এখন তাহলে কি হবে? এবারে দেখছি আবার আমাকে ডিভোর্স নিতে হবে। তা আপনি মিসেসকে কি বললেন? আমি বললাম না, তো কখনো হতে পারে না, ওরা মুখ তো চেনে না, আমি ওটা বোম্বাই থেকে 50,000 টাকা দিয়ে কিনেছি যে। আমি বলেছি অফিস থেকে ফিরে আমি তোমাকে নিয়ে সেই দোকানে গিয়ে প্রমাণ দিয়ে দেবো, আমি যে এখন আপনার দোকানে এসেছি তা কিন্তু মিসেস জানে না। তাহলে তো ভালোই হয়েছে, আপনি বাড়ি গিয়ে মিসেসকে নিয়ে আসুন দোকানে, আমি সেটা দেখে বিচার করে বলে দেবো যে ওটা আসল মুক্ত। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি 5 মিনিটের মধ্যে মিসেসকে নিয়ে আসছি। তুমি কি মুশকিলে ফেললে বলো দেখিনি ওকে, এ বউও যদি আবার ও ডিভোর্স করে দেয় তখন কি হবে বলো। কিন্তু আমি নকল জিনিসটাকে আসল বলে চালাই কি করে, তাই বলুন। তা বললে যদি ওর উপকার হয় তা বলতে তোমার দোষ কি, তুমি তো কারো কারোর ক্ষতি করছো না। আমার জিভ কেটে দিলেও আমি তা বলতে পারবো না বাবু, সে আমার দ্বারা হবে না। তাহলে ঠাকুর সাহেব যখন বিবিকে নিয়ে আসবে তখন যদি আমি তোমাকে বকি তুমি তখন চুপ করে থাকতে পারবে তো? আসুন আসুন ঠাকুর সাহেব, অনেকদিন যে আপনাকে দেখতে পাইনি, কেমন আছেন? আপনার কাছে একটা কমপ্লেন আছে প্রেমলানি সাহেব, এই আমার মিসেস আপনার দোকান এসেছিলেন একটু আগে একটা ঝুটো মুক্তোর নেকলেস কিনতে, ঠিক এর গলায় যে নেকলেসটা রয়েছে সেই ডিজাইনের, কিন্তু এরকম আসল মুক্তোর নয়, ঝুটো মুক্তোর, একটা বিয়ের প্রেজেন্টেশনের জন্য। তা আপনার স্টাফ কে ছিল জানি না, সে নাকি বলেছে এটা ঝুটো মুক্তোর, আসল মুক্তোর নয়। ওই যে ওই লোকটা, দ্যাট ম্যান। তুমি তুমি বলেছ ওটা ঝুটো মুক্ত? আপনার হাতটা দেখি একটু দিন তো আমায়। তুমি বলেছ এটা ঝুটো? বলো, কথা বলো, উত্তর দাও, কথা বলো, হা করে দাঁড়িয়ে রইলে কেন, কথার জবাব দাও। এতদিন কাজ করছো এখনো মুক্ত চেনো না, বসে বসে মাইনে নিলেই আমার দোকানের কাজ চলবে বলো হরিবাবু। থাক থাক, ওকে আর বকবেন না মিস্টার প্রেমলানি, ভুল হয়ে গেছে, ওর কি করবে, ছেড়ে দিন। না ছাড়বো কেন,
এতদিন দোকানে কাজ করছে আর এই সামান্য মুক্ত চিনতে পারবে না? খদ্দেরই যদি খুশি না হলো তো ওকে আমার মায়নে দিয়ে রেখে লাভ কি? বেরো এখান থেকে, এক্ষুনি বেরো। না না, গরিব লোক, চিনতে পারেনি ঠিক, ছেড়ে দিন ওকে। মিস্টার প্রেমলানি তো ঠিকই করছে, তুমি আবার ওকে ছেড়ে দিতে বলছো কেন? ওকে তো এক্ষুনি ডিসচার্জ করে দেওয়া উচিত। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করতে পারি, কত দিয়ে কিনেছিলেন নেকলেসটা? 50,000 টাকা। কেন বলুন তো? আমি আপনাকে 70,000 টাকা দিচ্ছি ক্যাশ ডাউন, বেচবেন আমাকে? কি যে বলেন! বলে নেকলেসটা নিয়ে স্ত্রীর গলায় পরিয়ে দিলেন। দেখে মনে হলো মিসেস ঠাকুর সাহেবের রাগ, সন্দেহ, সব কিছু যেন সুদে আসলে তখন উসুল হয়ে গেছে, আর কোনো অভিযোগ নেই। শেষ পর্যন্ত 100-150 টাকার একটা ঝুটো মুক্তোর নেকলেস নিয়ে ঠাকুর সাহেব আর তার বউ গাড়িতে উঠে চলে গেল। আমি অবাক হয়ে সমস্ত ব্যাপারটা শুধু দেখলাম।